স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান উপসংহারে যেখানে আমরা সুনির্দিষ্ট বিষয়ে ধারাবাহিক আলোচনা করে থাকি আর আলোচনা শেষে পৌঁছতে চাই উপসংহারে আমরা চাই পুরো মাসের আলোচনা শেষে একটি সুপারিশমালা তৈরি করতে এই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস নয় মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল মার্চে ডিসেম্বরে সেই যুদ্ধ পূর্ণতা পেয়েছিল বিজয়ে লাল সবুজের পতাকা রক্তস্নাত মাটি আর বিজয়ের আনন্দ এবং আরোহণের কান্নায় শুরু হয়েছিল নতুন করে দেশ পুনর্গঠন জাতির জনক বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে দ্রুতই অস্ত্র জমা পড়েছিল ফিরে গিয়েছিল ভারতীয় মিত্রবাহিনী প্রতি বছরই আমরা ফিরে যাই সেই মুক্তিযুদ্ধে নতুন করে স্মৃতিচারণ মুক্তিযুদ্ধের চেতনা সে নিশ্চয়ই শুধু মার্চ বা ডিসেম্বরের বিষয় নয় বছর জুড়ে আলোচনা জীবন ধরে মুক্তিযুদ্ধের চেতনা এভাবেই বিজয়ের চেতনায় শানিত প্রজন্ম থেকে প্রজন্ম চলবে ইতিহাসের চর্চা এবার তাই আমাদের বিষয় ঠিক করেছি মুক্তিযুদ্ধ কীভাবে জনযুদ্ধ হলো এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজ স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অনিল বরণ রায় আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আপনি নৌকমান্ড হিসেবে যুদ্ধ করেছেন সেই স্থিতি শুনবো সেই বিশ্লেষণে শুনবো আমাদের সঙ্গে আরও আছেন সাবেক ডিআইজি কাজী জয়নুল আবিদিন বীর বিক্রম মুক্তিযোদ্ধা বীর প্রতীক আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো দুজনের সাথেই দেখে নেব তার আগে অবশ্য আমরা একটু দেখে নিতে চাই যে নভেম্বরে যে আলোচনা আমরা শুরু করেছিলাম সেই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এর আগে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ এবং মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আহাদ ছিলেন অধ্যাপক আবু সাইদ এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ আরও ছিলেন অবসরপ্রাপ্ত মেজর কামুল হাসান ভুইয়া রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য অবসরপ্রাপ্ত কমোডোর এ ডাব্লিউ চৌধুরী এবং সাংবাদিক লেখক হারুন হাবিব আলোচনা করেছেন বঙ্গবীর কাজের সিদ্দিকি জিয়াউদ্দিন তারেক আলী ও নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ছিলেন অবসরপ্রাপ্ত মেজর এ এস এম শামসুল আরফিন মাহবুদ্দিন আহমেদ বিক্রম অবসরপ্রাপ্ত কর্নেল জাফর ইমাম বীর বিক্রম ছিলেন শব্দসৈনিক সুজ শ্যাম ও সামাদ আকরাম আহমেদ বীরোত্তম শমশেন মবিন চৌধুরী মাহবুল আই বীরপ্রতিক তারাও আমাদের সঙ্গে আলোচনা ছিলেন গত সপ্তাহে আমাদের আলোচনা করেছেন ডক্টর সরোর আলী মহামেদ এবং শাহজাহান কবির বীরপ্রতীক ছিলেন শব্দ সৈনিক বুলবুল লবিস নৌকমান্ড সাজুল হক চুন্নু ছিলেন শব্দ সৈনিক কল্যাণী ঘোষ ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর এবং অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন এবং হাবিবুল হক নৌকমান্ড আজকের এই আলোচনা আমরা শুরু করবো তবে তার আগে দেখে নেব সেই সব আলোচনার অংশবিশেষ যে ভবিষ্যতে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয় এই মতিনগরের ইতিহাস স্বর্ণাক করে লেখা থাকবে এবং জনযুদ্ধ বিক্ষিপ্তভাবে এবং আলাদা আলাদাভাবে আপনার সংগঠিত হয়েছে পরে সব যুদ্ধগুলোকে আপনার এক সুতায় গাঁথা হয়েছে যিনি গাঁথলেন কিংবা যিনি সমস্ত জাতিকে স্বপ্ন দেখালেন ঐক্যবদ্ধ করলেন তিনি বঙ্গবন্ধু দেশের জন্য যদি কখনো জীবন দেওয়ার প্রয়োজন হয় তাহলে জীবন দেব এখন এই রকম ভাবে পাকিস্তান হানাদার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে আমরা সবাই চলে গেলে যদি কোনো দিন দেশ স্বাধীন হয় তাহলে তখনও যদি আমি বেঁচে থাকি মানুষ আমার দিকে যেভাবে বাঁকা চোখে দেখবে সেটা তো সহ্য করতে পারবো না আমরা সাধারণ মানুষ এবং আমরা আউট নাম্বার এইভাবে যে আমরা তেইশ জন মাত্র ঢাকা শহরের সেখানে আমাদের ওখানে টোটাল সাড়ে তিনশো যোদ্ধা সবগুলো হচ্ছে গণপরিষদের সাতান্ন সনে বলেছেন আমাদের উপরে শাসন ও শোষণ এইভাবে যদি চলে তাহলে বাঙালিরা যদি ভিয়েতনামের মতো গেরিলা যুদ্ধ শুরু করে তাহলে সেদিন আমাকে এবং বাঙালিকে দোষ দিতে পারবেন না পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্য কি ছিল পঁচিশে মার্চের পরে প্রথম হলো ঢাকাকে দমন করা অপারেশন সার্চলাইটের লাইটের মাধ্যমে সেটিকে দমন করে দ্বিতীয় অংশটি হলো সারা দেশে ছড়িয়ে পড়ে বড় বড় শহরগুলোকে দখল করা চারটি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে কলম হয়ে বের হয়ে এবং পুরিয়ে জ্বালিয়ে মানুষকে ভয় দেখিয়ে তৎকালীন সরকারের যে অথরিটি সেটিকে ফিরিয়ে আন এই যে জনযুদ্ধের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আমাদের বোঝা খুব প্রয়োজন যে মানুষের জাগরণের সাথে সমস্ত কিছু একাত্মতা হয়ে তখন বাঙালি সত্তা এক হয়ে গেল সাধারণ ব্যাপার কি আমরা এগারো সেক্টর যুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধ বলেছি এটা আমাদের বারো নম্বর সেক্টর সাধারণ সাড়ে সাত কোটি আমরা যারা ছিলাম সে সময় বাঙালি যারা ছিলেন তারা কিন্তু এক আত্মা এক প্রাণ এক ইচ্ছা যে আমরা মরি কি বাঁচি আমরা দেশ স্বাধীন করবোই করব একটা বার্তা পাওয়া গেছে পাকিস্তান সামরিক বাহিনীর তরফ থেকে তৎকালীন পাকিস্তান সামরিক সরকারের তরফ থেকে যে বাঙালি যারা আছে সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানে তাদেরকে নিরস্ত্র করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ঘোষণাটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণা যেটি স্বাধীনতার ঘোষণা এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তাহলে আবার স্বাধীনতা তাহলে কোন ভাষায় বলবে আবার তো এটাই স্বাধীনতার ঘোষণা আমাদের একটা সুবেদার এসে স্ট্যান্ড নিয়ে আমাদের সামনে জালনা দরজা ভেদ করে গুলি করলো গুলি করাতেই তিন তিনজনই গুলিবিদ্ধ হলাম আর দুইজন সঙ্গে সঙ্গে মারা গেল স্বাধীনতা ছাড়া কোনো গত্যান্তর নেই এই জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা এই উপসংহার তাদের এই যে উপসংহার এই উপসংহারটা কিন্তু উনসত্তরে গণপত্তারের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে আওয়ামী লীগের এই যে নিরঙ্কুশ বিজয় পুরো পাকিস্তান ধরে সেটা পাকিস্তানকে দেশহারা করে দিয়েছিল এবং তারা ক্রমশ আক্রমণ হয়ে উঠেছিল যেহেতু সুইসাইড স্কোয়াড দেশের স্বাধীনতার জন্য যারা দিতে পারবা তারাই লাইনে দাঁড়াও ওরা সশস্ত্র আমরা নিরস্ত্র ওরা ব্যাপরা আমরাও ব্যাপার বঙ্গবন্ধু নির্দেশ প্রতিরোধ করতে হবে তা আমরা সেইভাবে আমরা প্রতিরোধ করতেছি তোমার বল আমাদের খাসি জবাই দিয়া মুরগির বিভিন্ন বাড়ি থেকে খানা দাঁড়া আসতে লাগলো তখন বলും যে জনগণ আমাদের ফেভার আছে গণসংগীতের মাধ্যমে আমরা সকল মানুষকে সচেতন করার যে একটা লক্ষ্য সেটা আমরা নিয়েছি এই গান সেই গান নয় যে গানে আমরা আনন্দ পাই পুলকিত করে এই গানের যুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারি এবং দিয়েছে আমরা ভারত গব সরকারের কাছে একটা প্রস্তাবনা পাঠালাম যে আমাদের ছোট ছোট প্লেন দেওয়া হোক যেগুলো আমাদের বাংলাদেশের ভিতরেই পাকিস্তান সামরিক থাকবে না ছাব্বিশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু যে ভাষণ বিভিন্ন জন পাঠ করেছিলেন সেই পাঠের ফাঁকে ফাঁকে আমাদের সেই গান গুলি বাজাত

আমি জীবনে প্রথম মানুষ মানুষকে হত্যা করছে এটা দেখলাম রংপুরে সেদিন আঠাশে মার্চ বিকেলবেলা চারটা পঁচিশ মিনিটে চারটা মেশিন গান সাড়ে ছয়শ লোককে হত্যা করলো তারপরে যারা বেঁচে ছিল তাদেরকে পুড়িয়ে মারা হলো আমার কেন যেন মনে হচ্ছিল যে বাঙালিদের এই অসহায় অবস্থার একমাত্র বিকল্প হতে পারে বা যে আমাদেরকে একটা এক্সিট দিতে পারেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে তখন সবাই হয়ে উঠছিলেন এক একজন গণযোদ্ধা মুক্তিবাহিনীর পাশাপাশি যুদ্ধ করেছে বিএলএফ ছিল ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী চিনপন্থী বাম রাজনীতিকরাও দেশে গড়ে তুলেছিলেন আলাদা একটি বাহিনী কিন্তু মূল যে মুক্তিবাহিনী তার সঙ্গেই ছিলেন কাজী বীর প্রতীক আমি শুরু করতে চাই আপনাকে যদি একাত্তরে ফিরে যান যুদ্ধ শুরু করেছিলেন কীভাবে আমি যুদ্ধ শুরু করেছি কিভাবে সেটা বলার আগে একটু আমি এই আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন অবশ্যই উনিশশো সালের পনেরো আগস্টে বঙ্গবন্ধু তার পরিবারের যারা শহীদ হয়েছেন আমাদের জাতীয় চার নেতা সকলের আত্মার প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করে শুরু করতে চাই আমি পাকিস্তান বিমান বাহিনীতে ছিলাম বৈমানিক ছিলেন বৈমানিক নাস জব অন্যান্য ছিল আপনার উনসত্তর সালের গণ আন্দোলনের পরে গণ অভ্যুত্থানগত যখন ঘটে গেল যখন আয়ুব খান মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন আগরতলা মামলা আগরতলা মামলা যখন তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন তখন আমরা যারা পাকিস্তানি ছিলাম এখানকার কথা বলতে পারবো না আমরা বিম্রাবানিতে যারা ছিলাম আমরা মোটামুটি তখনই স্বাধীন হয়ে গেছি মানসিকভাবে আমরা তখনই স্বাধীন আমরা তখন পাকিস্তান থেকে মোটামুটি পৃথক হয়ে গেছি আমি মার্চের সাত তারিখে করাচির থেকে ঢাকায় আসছি ঢাকায় এসে জানতে পারলাম যে ওই ফ্লাইটে টিকাখানো আসছে আপনাদের সঙ্গেই আমাদের সঙ্গে একই ফ্লাইটে আমরা আগে জানতে পারিনি ওখানে এসে যখন আমাদেরকে আটকায় রাখছে ল্যান্ডিং নামতে দিচ্ছে না তখন একজনে বললো যে টিকা খান যায় নিচে তাকায় দেখলাম যে টিকা খান স্টাফ কারি আরও লোকজন ছিল স্টাফ কার দু তিনটা ছিল চলে গেলেন তারপর আমরা নামলাম বঙ্গবন্ধুর বাসন ছিল তখন শেষ হয়ে গেছে আমি যখন বিমান বন্দর থেকে বের হলাম তখন দেখি যে মানুষ মিছিল করে চলে যাচ্ছে তারপরের সময়টা ঢাকাতেই ছিলাম হ্যাঁ তার সময় যা কিছু হয়েছে সেগুলো এখন ইতিহাস সবাই জানি আমরা বঙ্গবন্ধু বলছিলেন এক পর্যায়ে যে তোমরা যার এলাকায় চলে যাও আমার নির্দেশের জন্য অপেক্ষা করো এগুলো এখন ইতিহাস আমি আমার গ্রামের বাড়ি নোয়াখালী চ্যানবাগ থানায় ওখানে চলে গেলাম এটা একুশ বাইশ তারিখের দিকে মার্চের মার্চের পঁচিশ তারিখে ঢাকায় ভয়াবহ কিছু একটা হবে এই আশঙ্কা মোটামুটি সকলের মধ্যে ছিল পঁচিশ তারিখে ঢাকায় কি ঘটবে বা কী ঘটছে সেটা জানার জন্য আমি আমার হোমটাউন ফেনীতে এসে থাকলাম ওখানে ফেনীর এম ছিলেন আওয়ামী লীগ দলীয় জানাম খাজা আহমদ ওনার অফিসে আমরা থাকলাম বহু মানুষ হাজার হাজার মানুষ জমা হয়েছে ওখানে ওখানে রাত এগারোটার সময় জানতে পারলাম যে কুমিল্লার থেকে একটা কনভয় চিটং যাবে মোদ সাহেব ওনার ডাকনাম খাজু মিয়া আমাদেরকে বললেন যে ঠিক আছে তোমরা সবাই এটাকে বাধা দাও ট্রাঙ্ক রোডে যাও আমরা ট্রাঙ্ক রোডে গেলাম একটা কালভাট ভেঙে ফেলার চেষ্টা করলাম পারলাম না জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলাম তাও পারলাম না আর রাস্তা কাটার চেষ্টা করলাম ততক্ষণে কনভয়টি চলে এসছে এসে এটা চিটওয়ংয়ের দিকে চলে গেল শুভপুরে গিয়ে বাধা পেয়েছে ওখানে পরে জেনেছি পরে জেনেছি মানে স্বাধীনতার পরে জেনেছি তার মানে কিন্তু প্রতিরোধ প্রতিরোধ যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল আমরা শুরু করেছি ঢাকা তো আরও আগে শুরু আরো আগে শুরু করেছি আমরা ওখানে শুরু করেছি শুভপুর ব্রিজ পার হইতে পারে নাই পরের দিন পার হয়ে গেছে পরের দিন রাস্তায় বাধা পার হয়ে হয়ে তারা যখন কুমিরা পৌঁছায় ওই কনভয়টি তখন সন্ধ্যা ছয়টা সাতটা হয়ে গেছে ওখানে তাদেরকে অ্যাম্বুস করেছে ইপিআর একটা কোম্পানি এগুলো ইতিহাস এখন সবাই জানে সুবেদার আলী মিয়া সাহেব ছিলেন একজন সুবেদার ছিলেন সেখানে একশো বাউন্ন জন সফুল্লা জেনারেল শফুল্লা সাহেব লিখছেন একশো বাউন্ন জন অনেকেই দেড়শো জনের কথা বলছেন যাই হোক দেড়শো জন এবং ওই একজন লেফটেন্যান্ট কর্নেল ওদের ওরা সেখানে মারা গেলো এবং দুই ট্রাক অস্ত্র গোলা পাওয়া গেল এ হলো আমাদের প্রথম বিজয় ওটাই প্রথম বিজয় এবং আমার যুদ্ধের সাথে সম্পৃক্ত ওই তারপর গ্রামের বাড়িতে চলে গেলাম চেষ্টা করলাম অর্গানাইজ করে যুদ্ধ মুক্তিযুদ্ধ অর্গানাইজ করবার তা আমাদের কাছে তো আমি বেশ কিছু লোক সংগ্রহ করেছিলাম যারা এক্স আর্মি ছিল বা ছুটিতে আছে বা অন্যান্য বাহিনীর ছিল পুলিশের ছিল তাদেরকে নিয়ে মোটামুটি আমি একটা বাহিনী গঠন করে ফেলেছিলাম কিন্তু অস্ত্র ছিল না অস্ত্রগুলো ছিল না তো ফেনিতে গেলাম অস্ত্র সংগ্রহ করার জন্য এটা চব্বিশ এপ্রিল ফিরে এসে দেখি যে আমাদের এলাকায় আর্মি ঢুকে গেছে পাকিস্তান আর্মি ঢুকে গেছে তারপরে কিছুদিন নীরব ছিলাম কি করব বুঝতে পারছিলাম না পরে বর্ডার ক্রস করে চলে গেলাম ইন্ডিয়া আমাদের ওখান থেকে মোটামুটি কাছে কাছে বিলুনিয়া বর্ডার সে কয়েক কাজবা বিলোনিয়া বিলোনিয়া ওই না ওই না আমি গুণপতি হয়ে গুণপতি আচ্ছা গুণপতি হয়ে আমাদের সেনবাগ থানার থেকে নৌকা করে ওই দিকে কিছুদূর গেলে গুণপতি ওখানে ওইটা রাস্তাটা ক্রস করে সত্তাখোলা একটা জায়গা আছে ওখানে আমাদের এমএনএ নুরুল হক সাহেব নোয়াখালী মানে নোয়াখালী আমাদের নখালী প্রফেরা মানে নুরুল হক সাহেব ক্যাম্প করছে খাজুমিয়া কে ক্যাম্প ওই ক্যাম্পে দিয়ে উঠলাম যে আমরা যুদ্ধের সঙ্গে যুক্ত ہوا۔ আমি যুদ্ধ একটু বলবো আপনার যুক্ত হওয়া শুনে আমি যুদ্ধ যখন শুরু হয় আমার বাড়ি যদিও সন্দীপ আচ্ছা সন্দীপ থেকে আমি লেখাপড়া করার উদ্দেশ্যে রাউজানে রাউজান কলেজে লেখাপড়া করছিলাম তখন ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার যে স্পৃহাটা সেটা আমার আগে থেকেই ছিল কারণ আমি সূর্য সেন পড়েছি প্রীতিলতার কাহিনী পড়েছি মাস্টার মাস্টারদারদের এই যে বীরত্বের কাহিনীগুলো আমাদের মনে জ্ঞাত ছিল আগে নজরুল থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি সুভাষ বস থেকে অনুপ্রেরণা পেয়েছি এগুলো পলিটিক্যালি স্যার আমি পলিটিক্যালি কোনো দলের সাথে যোগাযোগ ছিল না কিন্তু রাজনৈতিক চেতনা সময় হলে চেতনাটা ছিল যে যখন প্রয়োজন হবে দেশের জন্য কিছু করার আমরা করবো সেই শিক্ষাটা আমাদের ছিল আমাদের টিচাররাও এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছিলেন যাই হোক আমি তখন রাওজন কলেজে অধ্যয়নরত ছিলাম যুদ্ধ শুরু হওয়ার পরে রাউজানে সংখ্যালঘুদের উপরে যে আগুন এই সালাউদ্দিন কাদের জ্বালিয়েছিল সে আগুনে গ্রামের পর গ্রামে আমি তখন ওখানে পড়ার সময় আমি একটা লজিংয়ে ছিলাম সে দেখে সে দেখে আমার আর তর্শয় হয়নি আমি কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান আমার কোনো বোনও ছিল না ভাইও ছিল না ভাইও নাই আমি একমাত্র একজন কিন্তু আমি ব্যাক করে আর সন্দীপ যাওয়ার চিন্তা আমার আর হয়নি আমি সেখান থেকেই শরণার্থীদের সাথে তখন দলে দলে এ রাওজান রাঙ্গুনিয়া থেকে দলে দলে লোক চলে যাচ্ছে ঘর বাড়ি ফেলে বিশেষ করে সংখ্যালঘুরা ওদের সাথে আমি চলে গেলাম যে রামগড় হয়ে গেলাম রামঘর হয়ে গেলাম রামঘর হয়ে যে আমরা ওই হরিনাই তখন নাই কিন্তু ওই ক্যাম্পগুলি হয়নি মানে যারা বেসামরিক ক্যাম্প হয়নি ওই সামরিকদের কিছু ক্যাম্প ছিল ওখানে যারা এখান থেকে যুদ্ধ করে পিছু করতে উঠতে ওখানে যা ক্যাম্প করেছিল তাদের সাথে আমি ছিলাম প্রায় মাসখানেক মাসখানেক পরে তখন ওই ট্রানজিট ইয়া ক্যাম্পগুলি হলো যারা ছেলেপিলেরা আসতে শুরু করলো বিভিন্ন দিক থেকে ওখানে তখন আমি ওইখানে প্রায় এক মাস ট্রেনিং ছিলাম আর কি শিখে এর পরে নৌবাহিনীর থেকে একটা টিম আসলো ভারতীয় নৌবাহিনী থেকে একটা টিম আসলো টিম এসে বললো সন্দীপ এবং হাতিয়ার কে আছে আচ্ছা এলাকার নাম ধরে এলাকার নাম ধরে আচ্ছা উদ্দেশ্যটা হলো যারা সন্দীপ হাতিয়ার ছেলে তারা সাঁতারে নিচ্ছে পটু হবে নদীর সঙ্গে যোগাযোগ নদীর সঙ্গে যাদের যোগাযোগ সাঁতারে পটু হবে আমার আমি সিলেক্ট হলাম আমি হাত তুললাম প্রথমে তখন সন্দীপ সন্দীপা থেকে কেউ যায়নি আচ্ছা পরবর্তী গেছে পরবর্তীকালে আমি সিলেক্ট হলাম তো সিলেক্ট হয়ে সেখানে আমরা অন্যান্য দিক থেকেও নিয়ে মোট আমরা ছয় দেড়েকের মতো আমাদেরকে রিক্রুট করা হলো রিক্রুট করে আমরা আসাম হয়ে

রূপকেন্দ্রে সাধারণ মানুষ থেকে শুরু করে সশস্ত্র বাহিনী নানা রকম সবাই মিলে যুক্ত হচ্ছেন যুদ্ধের সঙ্গে আপনিও যুক্ত হলেন যুদ্ধের সঙ্গে এরপরে আমরা বড় যুদ্ধ আমি জানি কামালপুর তার আগে যদি আপনি আরেকটু আমাদেরকে বলেন যে কি হবে ওই সেক্টরের জায়গাটা যে মানে রূপ নিল আমাদের আস্তে আস্তে মানে আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর লোকজন আসলো ইপিআর সাধারণ মানুষ সবাই মিলে যে প্রথম প্রথম যুদ্ধ শুরু করেছে ছাত্র জনতা চিটংগে সোয়ার জাজ থেকে অস্ত্র নামাইতে দেয়নি তারপরে ঢাকা যে ব্যারিকেড করেছে এগুলো সব ছাত্র জনতা করেছে প্রাথমিক যুদ্ধ করেছে ইপিআর পুলিশ মুজাহিদেরা সেনাবাহিনী ব্যাটেলিয়ানগুলো আরো পরে যোগ দিয়েছে তখনও সেনাবাহিনী আনুষ্ঠানি কোনো যুদ্ধ করেনি কিন্তু প্রাথমিকভাবে যেমন কুমিরার যুদ্ধ কুষ্টিয়ার যুদ্ধ পাবনার রাজশাহীর এই যুদ্ধগুলো ইপিআর করেছে এবং খুব সাকসেসফুলি করেছে তখনকার ইস্ট পাকিস্তান রাইফেলস তখনকার ইস্ট পাকিস্তান রাইফেলস জি

একবারে যারা আগরতলা মামলায় অভিযুক্ত হয়েছে তাদের আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কয়েকজন হয়েছে আমিও সিকিউরিটি এর মধ্যে ছিলাম যাই হোক আমি গ্রেপ্তার হইনি এবং আমি ওটার সাথে ইনভলভও ছিলাম না সেখান থেকে আমি ওই যে বললাম চোত্তাখোলা ক্যাম্পে গেলাম ক্যাম্প থেকে ওখানে গিয়ে জানতে পারলাম যে এয়ারফোর্সের যারা আছে তাদেরকে যেন ফ্রন্টে যুদ্ধে না পাঠানো হয় আচ্ছা কারণ এয়ারফোর্স গঠন করা হবে তখন এদের এরা তো সবাই মানে দক্ষ এরা হ্যাঁ টেকনিশিয়ানস কারণ এয়ারফোর্সের ওই মেনটেন্সটাই যেমন এয়ারফোর্স যখন আমাদের গঠন হলো এই যে এটা আপনার ক্যাপ্টেন শাহাবুদ্দিন এবং অন্য রাজা যে ডিমাপুরের কথা বল ডিমাপুরের যে কথাটা হলো এটাকে যে এই সাধারণ একটা এয়ারক্রাফটকে যেভাবে

আমি বন্ধুরা আপনার কাছে আবার ফিরব আপনি ভাগরিদিতে পৌঁছে গেছেন আমরা অন্য অন্য নৌ কমান্ড আমাদের গত কয়েকদিনে আলোচনা শুনছি যে মুখে একটা কঠোর ট্রেনিং আপনাদেরকে নিতে হয়েছে অত্যন্ত কঠোর এবং আমরা যে জনযুদ্ধের কথা বলছি সেখানে আমরা দেখছি গত কয়েকদিন আলোচনা যে নৌ কমান্ডো যারা হয়েছেন তাদেরকে একটু বিচ্ছিন্ন না হলেও একটু আলাদাভাবে গড়ে তোলা হয়েছে এবং তাদের সাথে খুব বেশি সাধারণ মানুষের যোগাযোগ না রাখা ট্রেনিংটা অন্যরকম একজন কালকে বলছিলেন হাবিবুল হক যে একরকম প্রায়

বা নারায়ণগঞ্জ যেখানে হোক বন্দরে পৌঁছা পর্যন্ত তো দীর্ঘ পথ আমাদের হেঁটে আসতে হতো দিন রাত করে দুই দিনও লেগে যেত কোন সময় তিন দিনও লেগে যেত ওই পথে আসতে পথে জনগণ আমাদেরকে ওই যে জনযুদ্ধের কথা বললেন সব জনগণ যদি আমাদেরকে না চাইতো এবং দেশের স্বাধীনতার জন্য তারা উন্মুখ হয়ে না থাকতো তাহলে তো ওরা আমাদেরকে সাহায্য করতো না ওরা আমাদেরকে সাহায্য করেছে রেখেছে গোপনে দিনে তো আমাদের কোনো মুভমেন্ট নেই আচ্ছা আমরা যেখানে যে পৌঁছলাম রাত সারা রাত হেঁটে যে বাড়িতে এসে পৌঁছলাম সেই বাড়িতে আমরা সারাদিন থাকবো পরের দিন এরপর সন্ধ্যার পরে আবার আমরা আবার মুভ করব বন্দরের দিকে এইভাবে মানে দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা বন্দর এলাকায় পৌঁছি বন্দর এলাকায় সেখানেও আমাদের শেল্টার ছিল নদীর ওপারে এপেরেও ছিল ওপারেও ছিল ওপারে যেয়ে ওখান থেকে রাত্রে আমরা অপারেশন চালিয়েছি জাহাজ ডুবানোর সেটি আমি শুনবো একদম অপারেশনটি শুনবো আর তার আগে আমি জানলাম যে আপনার কাছে যেতে চাই আপনি কামালপুরের যুদ্ধের কথা বলবেন আমাদেরকে কামালপুরের যুদ্ধের কথা হ্যাঁ তার আগে আপনি বলছিলেন যে মানে আমি জনসম্পৃক্ত হ্যাঁ ওই ওই ক্যাম্পের থেকে এই বিমান বাহিনী চতাকলার ক্যাম্পের থেকে আমি চলে গেলাম আগরতলা এখানে বিলুনিয়া হয়ে বিলুনিয়া পর্যন্ত আমাদের এমএনএ সাহেব আমাকে জিপ দিলেন ওনার সেখান থেকে আবার ওই বাস টাসে করে আমি আগরতলা গেলাম আগরতলা গিয়ে ওখানে কিছুদিন ছিলাম ওখানে গিয়ে জানতে পারলাম যে সাহেব আছেন উনি ওনার সাথে কিছু লোক নিতে চান তো ওখানে ইন্টারসেট হলাম ওনার সাথে দেখা করলাম ওনাকে তো আগে ঘোষণা দিতে শুনেছি হ্যাঁ ওনার ঘোষণা কিন্তু আমি নিজে শুনেছি সেই বিতর্কে এখন যেতে চাই না তো ওনাকে দেখলাম সামনাসামনি কথা হলো তারপরে আমাকে উনি নিলেন সিলেক্ট করলেন ওনার সাথে চলে গেলাম তেলডালা তেলডালা ওনার ওই ব্রিগেড ফর্ম করছিলো তখন হ্যাঁ তিনটা ফোর্স জেড ফোর্স তিনটা ব্যাটালিয়ান নিয়ে ফার্স্ট বেঙ্গল থার্ড বেঙ্গল এবং এইট বেঙ্গল তিনটে ব্যাটালিয়ান নিয়ে এখানে এই জুনে এটা ফর্ম হচ্ছিল ওই সময় আমরা গিয়েছি তো আমি গেলে ওখানে আমাকে এই প্রশাসনিক জব দিলো একটা ক্লোদিং স্টোরে আমাকে দায়িত্ব দিলো আমি নিচে তো সেখানে আমি আর ওই বেশি দিন থাকলাম না ওখান থেকে পরে ইলেভেন সেক্টরে কর্নেল তাহের আসলেন কর্ণেল তাহের সাহেবের সাথে আমি ইলেভেন সেক্টরে চলে গেলাম মহেন্দ্রগঞ্জ সেক্টর হেডকোয়ার্টারে সেখান থেকে তাহের সাহেব আমাকে ওখানে দানুয়া কামালপুর একটা ক্যাম্প ছিল আমাদের এটা অ্যাডভান্স ক্যাম্প এটা পাকিস্তানিদের কামালপুর ঘাঁটির দেড় থেকে দুই কিলোমিটার পশ্চিম পাশে ওখানে পাকিস্তান বান রোড বলে মানে ভিতরে সীমান্ত সড়ক পাকিস্তান বান রোড হিসাবে পরিচিত ছিল ওই বান রোডের উপরে আমাদের এই দানুয়া কামালপুর ক্যাম্পটা ছিল হ্যাঁ আমি অগাস্টের পরে অগাস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে থেকে ওই ক্যাম্পের দায়িত্ব নিলাম দানুয়া কামালপুর ক্যাম্পের দায়িত্ব নিলাম এখানে আমার সাথে যারা যুদ্ধ করেছে তারা সবাই এফ এফ ছিল ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার্স ছিল আমি একজন এম এফ মানে আমি সামরিক বাহিনীর ছিলাম হ্যাঁ এই সামরিক বাহিনীর যারা ছিল তাদেরকে বলা হয়তো মুক্তি ফৌজ আর এম এফ আর যারা সিভিলিয়ান প্রশিক্ষণ নিয়েছে ছাত্র জনতা শ্রমিক কৃষক তারা হলো এফ এফ তো ওখানে ওরা আমার সাথে দু তিনটা কোম্পানি করে একসাথে থাকতো আমরা ওখানে এই প্রায় সপ্তাহে দু তিনবার করেই পাকিস্তানিদের সাথে যুদ্ধে লিপ্ত হতাম আচ্ছা খণ্ড যুদ্ধ ওরা আমাদের আক্রমণ করত আমরা প্রতিহত করতাম আমরাই মোস্টলি তাদের ক্যাজুয়ালিটি করেছি কারণ তারা থাকতো বাইরে আমরাও বললাম বাংকার ভিতরে ট্র্যান্সের ভিতরে ওরা আমাদের তেমন ক্ষয়ক্ষতি করতে পারে নাই সেখানে আমাদের বেশ কিছু বড় যুদ্ধও হয়েছে আমরা আক্রমণ করেছি বেশ কিছু আক্রমণ করেছি বাহিনীর সাথেও আক্রমণ করেছি আমি পার্টিসিপেট করেছি যুদ্ধে আমাদের মিত্র বাহিনীরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আবার ওদেরও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ওদের যেই ওখানে যেই এটা ওদের পাকিস্তানি যে কামালপুর ঘাঁটিটা এটা ছিল খুবই শক্তকাঠি এটা পাকা বাংকার ছিল এবং একটা স্কুল ছিল ওখানে স্কুল গড়ের নিচে বাংকার করে পাকা করে ওরা এই জন্য কামালপুরে একটি বড় যুদ্ধ আমাদের হ্যাঁ এবং সেই কামালপুরের যুদ্ধেই আমরা যত জানি যে কর্নেল তাহের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন আহত হয়েছিলেন এটা ওই যুদ্ধ আরও অনেক পরে তার আগে আপনার থার্টি ফার্স্ট অগাস্টে একটা যুদ্ধ হয়েছে ওই আমাদের ফার্স্ট বেঙ্গল কামালপুরে একটা যুদ্ধ করেছে সেই সেই যুদ্ধে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের প্রায় এক কোম্পানি ফোর্স ওই যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে মোর দ্যান হান্ড্রেড আহত নিহত হয়েছে ওখানে আমরা এটা আমাদের ভুল সিদ্ধান্তের কারণ হয়েছে জিয়া রহমান সাহেবের অথবা যে কোনো কারণে হয়েছে এটা নিয়ে বহু কথা আছে এখন এখানে আর বলতে চাই না আর সেখানে ধরেন ছোটোখাটো যুদ্ধ হয়েছে আমরা অনেকবার আক্রমণ করেছি আপনি যে এর কথা বললেন কর্নেল তাহারের কথা বললেন চোদ্দো নভেম্বর তখন আমরা শেষের পর্যায়ে চলে আসছি চোদ্দো নভেম্বর আমরা কামালপুর দখল করার জন্য আক্রমণ করলাম এইটি আমি আলাদা করে শুনবো আমি তার আগে অনিলবরণের কাছে আমি ওই অপারেশনটা শুনে আমি জানি যে এটা কি বড়ো যুদ্ধ করেছিলেন আপনারা সেটির আগে আমি একটু অনিলবরণ আপনি যদি বলেন আপনার অপারেশনটা আচ্ছা আমাদের আমরা ওই প্রথম অপারেশনের পরে

এটার প্রেক্ষাপটটা আপনি জানেন কিনা আমি জানি না ঠিক নৌ এই নৌকমান্ডো বাহিনীটা গঠনের পিছনে মুজিবনগর সরকারের এবং সাথে ভারতীয়দের একটা বিশেষ প্ল্যান ছিল পরিকল্পনা ছিল পরিকল্পনা এরকম পাকিস্তান রেডিও থেকেই যে ওনারা যুদ্ধ করেন কামালপুরে ধরেন যুদ্ধ হচ্ছে পাঁচ হাজার পয়েন্ট একটা পয়েন্ট মনে হয় ছাড়ছেন আমাদের বাঙালি কিছু পাকিস্তানি সেনা নৌবাহিনীর জানি তো ওরা আটজন আসছিল ফ্রান্স থেকে পাকিস্তানি সাবমেরিয়ানো থেকে ওনারা মুক্তিযুদ্ধে জয়েন করার পরে ইন্ডিয়াতে আসিয়া আমরা যাইয়া রিক্রুট হইয়া ওদের ওরাও ইনস্ট্রাক্টর ছিল আমাদের

তখন আর পাকিস্তানের ওই বলার কিছু ছিল না মারাত্মক ভাবে সারা বিশ্বে এটা প্রচার হয়েছিল প্রচারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এটা পাকিস্তানের প্রত্যক্ষ ভাবে পাকিস্তানিদের কোমর ভেঙে গেছে কোমর ভেঙে গেছে তো এত আছেই তারপরে আপনার তেলের জাহাজ রস তারপর অস্ত্র শস্ত্রের জাহাজ তারপর খাদ্য পরিবহনের জাহাজ সেটার জন্য তারা তো জাতিসংঘে মাহমুদ আলীকে পাঠিয়েছিল শ্বাসের দিকে জাতিসংঘে মাহমুদ আলী ছিল তাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানে যাইয়া তারা এই কমপ্লেন করেছে জাতিসংঘের কাছে যে ইন্ডিয়া তাদের ইয়ে পাঠাইয়া চর পাঠাইয়া চর পাঠাইয়া আচ্ছা পাঠাইয়া তারা আমাদের পূর্ব পাকিস্তানের নিডি পিপলের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর সমস্ত ইয়ে নষ্ট করে দিচ্ছে এগুলো আছে আমার কাছে কিন্তু সব ডকুমেন্ট আছে এবং নিউ ইয়র্ক টাইমস নিউজ উইক সমস্ত এই যে নৌকমান্ডোদের কোথায় জাহাজ ডুবাইছে কতটা জাহাজ ডুবাইছে কীভাবে ধ্বংস করছে এগুলো সব কিছু আছে আমার কাছে ডকুমেন্ট রয়েছে তখনকার এবং বাংলাদেশ ইয়েতে আপনার ওই বইতেও আছে এটা হাসান হাফিজুর রহমানের প্রকল্পের হ্যাঁ সবগুলি আছে আপনি ওখানে পাবেন কিন্তু এই জিনিসগুলি তো আস্তেছে না আমাদের এই বীরত্বের কাহিনীটা আমার যেটা ধারণা যে বীরত্বের কাহিনীগুলো তো আমাদের আসলে পড়ানো হচ্ছে না আমার পরবর্তী প্রজন্ম বীরত্বের কাহিনীটা পরে যদি গড়ে উঠত তাহলে দেশপ্রেমিক হইতো বেশি আমরা সেই জন্য এই আলোচনা করছি নিশ্চয়ই আপনারা দুজন বলবেন আপনাদের বীরত্ব এবং আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বের জন্যই আমরা এই আলোচনা আমরা বিজয়ের মাসে আসি এবং এই বিজয় আমাদের যে অর্জিত হয়েছিল সেখানে ছিল মুক্তিযুদ্ধের বীরত্ব আমাদের সঙ্গেই থাকুন উপসংহারের আলোচনা আছে কাজ জনদিন বীরপতি আমি আপনার কাছে যাব আপনি যদি যুদ্ধটা আমাদের একটু বলেন যে চোদ্দ নভেম্বরের যে কামালপুরের যুদ্ধ এই যুদ্ধটা আমরা কামালপুর এটা আমরা যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি কামালপুর দখল করব এই উদ্দেশ্য নিয়ে আমরা আক্রমণ করেছি আমি আমার বাহিনী নিয়ে কামালপুর ক্যাম্পের পূর্ব উত্তর দিক থেকে আক্রমণ করেছি আর একটা সমসংখ্যক ফোর্স নিয়ে আপনার পশ্চিম দিক থেকে পশ্চিম উত্তর দিক থেকে আক্রমণ হয়েছে আমরা রাত আড়াটায় ওখানে গেলাম পজিশনে গেলাম আমরা ক্যাম্প এতে এতে ঢুকতে পারছিলাম না ওই যে আমাদের মেট্রো বাহিনীর থেকে আপনার এ হচ্ছিলো ওই সেলিং হচ্ছিল আটিলের সেলিং হচ্ছিল তো তখন আমাদের কাছে এই এটা আসছিলো এই ওয়াকেটপি স্যাট ওয়াইল্ড লাইফ স্যাট এগুলো তখন আমরা পেয়েছি তার কিছুদিন আগেই পেয়েছি তো ওই ওয়াইল্ড স্যাটে আমরা তো এটা কিন্তু আমাদের প্রথাগত যুদ্ধ না ওই যে ওয়ার্ল্ডেসেট নিয়ে যাওয়া যে যুদ্ধ হ্যাঁ আমরা এই যুদ্ধ সেই যুদ্ধ না আমরা গেলাম ওখানে ক্যাম্পে ঢুকবো ক্যাম্পে ঢুকলে কি মানে ক্যাম্প ঢুকবো মানে ক্যাম্প আক্রমণ করব পাকিস্তানিদের ঘাঁটি আক্রমণ করবো কী পরিণতি হবে এগুলো নিয়ে আমরা ভাবছি না চিন্তা করছি না কিন্তু আমরা ওই সেলিংয়ের জন্য পাচ্ছি না আমরা ওয়ার্ল্ডেসে একে বললাম কর্নেল তায়েরকে বললাম উনি ছিলেন ইমাম ওয়ান সম্ভবত কলসান ছিল ইমাম ওয়ান আপনার সেলিং বন্ধ হ্যাঁ সাংস্কৃতিক নাম হ্যাঁ আমরা এরা ঘাটি অ্যাটাক করবো এখন ঘাটি ঘাটিতে প্রবেশ করবো তো উনি বললেন যে তোমরা একটু অপেক্ষা করে আমি আসতেছি উনি অল্পক্ষণ পরেই আসলেন এই সাথে ওনার ছোট ভাই বাহার বেলাল ওনার সেলক টেলক এরা আরও দুই তিনজন ছিলেন ওনার সাথে উনি আসলেন এসে ওই যে পাকিস্তান বান রোড যেটাকে বলছি বান রোডের উপর বসলেন আমার পজিশানে আমি তো রাত আড়াইটার থেকে সেখানে আমাকে বললো আপদিন তুমি নাকি অনেক আর্ন ক্যাপচার করছো তো আমি বললাম স্যার আমরা কিছু ক্যাপচার করেছি একটা মেশিন গানের চেইন ওনার হাতে দিলাম তো উনি যেখানে বসেছিলেন সেখান থেকে একটু অ্যাডভান্স হয়ে উনি বসলেন ওনার আপনার পশ্চিম দিকে মুখ করে বসলেন তো ওনার এই বাম ধান পাটা ঝুলে বসলেন পশ্চিম দিকে নিচের দিকে ঝুলে বসলেন বাম পাটা ফোল্ড করে বসলেন এবং ওই চেনটা দেখতেছিলেন ওই অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ হলো ওনার ওই বাম পায়ের একেবারে মাঝখানে আর কি হাঁটু এবং এর মাঝখান দিয়ে কেটে গেল আবার প্রায় দুভাগে হয়ে গেল একটুখানি নিচের নিজের চামড়া লেগেছিল। এটা অনেকটা যেমন ব্লান্ট উইফোন দিয়ে কাটলে যেরকম থেতলাইয়া কাটা হয় মাংস টাংস থাই রয়েছে হাঁটা থ্যাথলাই গেছে শুরুতে তো একদম ব্লাড আসে নাই একটু একটু পরে ব্লাড আসে তখন আমাদের ভিতর কান্নাকাটি শুরু হয়ে গেছে যে কিন্তু স্কুল নেই পায়ের সাহেব ওই যে স্মাইলিং ওরা দেখতেছিলেন ওনার হাসিটা তখনও লেগে আছে তারপরে এদিকে এমনি তাকে আমারে বলল যে আমার পাটা চলে গেল আমার পাটা চলে গেল বলতেই তখন আমাদের কান্না শুরু হয়ে গেলো যাই হোক আমরা তাড়াহুড়ো করে গ্রামের যে কুড়েঘর ছিল সেখান থেকে বাসের ওদের দরজা টরজা ছিল সেগুলো খুলে নিয়ে এসে রাইফেল দিয়ে স্ট্রেচার করলাম করে ওনাকে পাঠিয়ে দিলাম পিছনে তো উনি আমাকে বললেন যে আবেদিন তুমি এসো না তুমি থাকো যে কামালপুর আজকে তোমাদের দখল করতে দখল করতে হবে দখল করতে হবে তো তাহার সাহেব আহত হয়ে চলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের মনোমহল অনেকটা ভেঙে গেছে আমরা সেদিন ধহর করতে পারি নাই তারপর দিন থেকেই এটা তখন কিন্তু মিত্রবাহিনী ইনভলভ এই এই যুদ্ধের সাথে মিত্রবাহিনীও আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল তখন আমরা এই কামালপুর ক্যাম্প পিছন দিক থেকে ঘিরে ঘিরে ফেললাম এরপরে আমরা আপনার ডিসেম্বর তিন তারিখ পর্যন্ত কামালপুর ক্যাম্প ঘিরে রাখছিলাম এদের ওদের পিছনে শেরপুর ছিল শেরপুর থেকে তাদের কোনো রেশনও আসতে পারে নাই লোকজনও আসতে পারে নাই এই ক্যাম্পের থেকে কেউ যেতেও পারে করে রেখেছি পাকিস্তানিদেরকে তারা হচ্ছে শেষে তো তারা একদম হয়ে যেতে চেয়েছে আমরা তাদেরকে দৌড়ায় দৌড়ায় গুলি করছি এমন অবস্থা তখন লাস্টের দিকে তারা অনেক ভীত হয়ে গেছে ওদের মনোবল সম্পূর্ণ ভেঙে গেছিল তারপরে তো ওই যে আসলো সেকেন্ড নভেম্বরকে থার্ড নম্বরের দিকে কামালপুরে ওদেরকে বলা হলো সারেন্ডার করো আমাদের একজন মুক্তিযোদ্ধাকে পাঠানো হলো একটা চিঠি দিয়ে সারেন্ডার করার জন্য বসির নামে একজন আচ্ছা মুক্তিযোদ্ধা গেলেন পাকিস্তানি ক্যাম্পে চলে গেলেন পাকিস্তানি ক্যাম্পের ভিতরে গেল চিঠি নিয়ে হ্যাঁ কিন্তু সে আর ফিরে আসে না তা আমরা ধরে নিয়েছি কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা মুক্তিযোদ্ধাদের মধ্যে এ বলতেছে আমি যাব এ বলতেছে আমি যাব এরকম আরেকজনকে একটা চিঠি দিয়ে পাঠানো হইলো নি সেনজুজ ভদ্রলোক মারা গেলেন তো তারও বেশ কিছু দিন পাকিস্তানের মেরে ফেললো না 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 উনি ন্যাচারাল ডেথে পরে জমা স্বাধীনতার পরে অনেক পরে উনিও চলে গেলেন ক্যাম্পে উনিও তার মানে দুজন মুক্তিযোদ্ধা পাকিস্তানি ক্যাম্পে গেছেন কিন্তু ফিরছেন না না তারপরে সঞ্জু যাওয়ার কিছু পর হতে পারে ঘন্টাখানিক বা আরও 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 কিছু বেশি সময় পরে তারা একটা সাদা রুমাল নিয়ে বের হয়ে আসলো তো এরা এরা সারেন্ডার করলো উইদিন দিন ওয়ান সিক্সটি সেভেন ক্যাপ্টেন আহসান মালিক ছিল তার নেতৃত্বে এই তারা ওই দিন সারেন্ডার করলো আমাদের কাছে সত্যিকার অর্থে আমাদের কাছে সারেন্ডার করলো না তারা একটা একটা দাবি করেছিল যে আমরা মুক্তিবাহিনীর কাছে সারেন্ডার করব না আমরা ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করবো যাই হোক ওটারও আবার কারণ আছে কামালপুর এ দখল হয়ে গেল আমাদের তার মানে আমরা বলতে পারি যে ডিসেম্বরের আগেও তারা পরাজিত হয়েছে হ্যাঁ এবং এটি তো ধরেন যে একদম আত্মসমর্পণ আত্মসমর্পণ একদম না একেবারে পরিষ্কার আত্মসমর্পণ পুরাতো আত্মসমর্পণ আত্মসমর্পণে এখান থেকে এটা কামালপুর দখল করার পরে আমি আবার চলে গেলাম বাদ আবাদ হয়ে দেগঞ্জের জামালপুর আমরা দশ তারিখে জামালপুর আক্রমণ করলাম নয় তারিখ বিকালে থেকে আমি পশ্চিম দিক থেকে আক্রমণ করলাম আমার সাথে বিহার রেজিমেন্ট ছিল ওই দিক থেকে আপনার মিত্রবাহিনী আসলো তো সেইটা আবার আপনার জামালপুরের যুদ্ধটাও একটা কৌশল ছিল এদের এখানে পাকিস্তানিদের প্রচুর এরা সোলজার মারা গেছে প্রচুর সোলজার মারা গেছে তো এখানে দশ তারিখে আপনার তো সময় হবে না মনে হয় ডিটেল বলবো না শেষ করেন যদি দশ তারিখে কামালপুর জামালপুর আত্মসমর্পণ করলো ওরা এখানেও আত্মসমর্পণ হলো প্রথমে চিঠি পাঠানো হলো কিন্তু ওখানে ছিল ওদের সুলতান কর্নে সুলতান কর্নে সুলতান আত্মসমর্পণ করতে রাজি হলো না ইনভাইট করলো যে আসো যুদ্ধ করতে তারপরে ওখানে যুদ্ধ হলো যুদ্ধ ওই অর্থে মানে এমনটা হয়েছিল যে আমরা জামালপুরে পাকিস্তানিরা যেখান থেকে একটা মেশিন গানের বুলেট ফায়ার করেছে মৃত্যুবাণী সেখানে আমার কাছে মনে হয়েছে দশটা আর্টিলারি সেল ফেলছে এতটাই তাদের মানে ফায়ার পাওয়ার ছিল এবং শেষ পর্যন্ত ওরা আত্মসমর্পণ করতে বাধ্য হলো আমার মনে হয় প্রায় চার পাঁচশো ওদের মারা গেল ওখানে চার পাঁচশোর পাঁচশোর বেশি আত্মসমর্পণ করলো খুব ভরবেলা আমি জামালপুরে প্রবেশ করলাম পিটিআইতে গিয়ে দেখলাম যে ওখানে ওরা সবাই অনেক আহত নিহত বিচ্ছিন্নভাবে রাস্তাঘাটে পড়ে আছে ওর ভিতরে ওদের যে ক্যাম্প মূল ক্যাম্প ছিল পিটিআই স্কুল সেখানে গেলাম সেখানে গিয়ে দেখেছি তখন অনেক সাংবাদিক ইন্ডিয়ান সাংবাদিক বিদেশি সাংবাদিক প্রচুর সাংবাদিক ইন্টারভিউ করলো আমাদের আমি প্রথম ব্যক্তি বাঙালি মুক্তিযোদ্ধা আমি প্রথম ঢুকলাম ওখানে জামালপুরে ওই ওই ক্যাম্পে ওই পিটিআই ক্যাম্পাই মূল ক্যাম্প যেটা ওদের সেখানে গিয়ে তখনও দেখেছি ওই একটা সাদা জামা

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাও আমরা গাইলাম মুক্তাঙ্গন এবং স্বাধীন জামালপুরে আমি অনুবরণে আপনাকে শেষ করতে বলবো আপনার শেষ দ্বিতীয় কমান্ডো অপারেশন চট্টগ্রাম বন্দর খুব নিচুড় আমাদের খুব দুই মিনিট সময় আছে এই পর্বে ফারুকি আজম অত্যন্ত সাহসী লিডের যুদ্ধের আমরা নদীর ওপার থেকে একসাথে সবাই যাইয়ে গিয়ে অপারেশন করাটা খুব কঠিন হয়ে গেছে তখন খুব রিস্কি তখন আমরা ওই ছোটো ছোটো দলে ভাগ হয়ে একটা জাহাজকে টার্গেট করে দুইজন চারজন তিনজন এরকম করে আমরা দুটো জাহাজ ডুবাই দিলাম একটা হলো অ্যাবলোস গ্রিকশিপ আচ্ছা আর একটা হলো নাসিব এম টি নাসিব পাকিস্তানি পাকিস্তানদের এই দুটো জাহাজ ডুবাই দেওয়ার পরে বীমা আন্তর্জাতিক বীমা বেড়ে গেল টোয়েন্টি টাইমস বিশ গুণ বেড়ে গেল বিমার ইন্স্যুরেন্সের এর ইয়েটা যে তোমাদের এখানে জাহাজ যাওয়া যাবে না জাহাজ টাস মেরে দিচ্ছে ডুবে যায় জাহাজ মেরে যায় মেরে দিচ্ছে ওটা জাহাজ ডুবানো যাবে না এটা আমরা করলাম অক্টোবরে আচ্ছা অক্টোবরের পরে ব্যাক করে যে আমি আবার সন্দীপ গেলাম আমি তখন সন্দীপের ওইটার দায়িত্বে ছিলাম আমি কমান্ডার হয়ে জনকে নিয়ে গেলাম সন্দীপ থেকে রামগতি পর্যন্ত যত বয়া ছিল বয়াগুলো ডুবাই দিলাম ওইটাও নিরাপদে চলাচল করতে না করে ওই পাকিস্তানের যাতে পালাতে না পারে এবং ওই বিভিন্ন অঞ্চলে যা যে অত্যাচার নিপীড়ন করে সেগুলো যেন করতে না পারে সেই জন্য আমরা জনকে নিয়ে আমি গেলাম এবং সমস্ত বয়াগুলি ডুবাই দিলাম ডুবাই দিলাম সাতাশে নভেম্বর তারিখে সাতাশ নভেম্বর সাতাশ নম্বর তারিখে অপারেশনটা হলো শেষ অপারেশন এরপরে ব্যাক করে আর চার তারিখে আমার বাবা মারা গেলেন আচ্ছা তারপরে গেলাম আমি বাড়ির কাছেই ছিলাম শেল্টারে কিন্তু অর্ডার ছিল যে পরিবারের সাথে পরিবারের সাথে যুক্ত হওয়া যাবে না যোদ্ধা হিসেবে শেষ করতে হবে যুদ্ধ শেষ হওয়ার পরে তুমি যেতে পারবে পারবো তবু গিয়েছিলেন বাবার মৃত্যুর খবর পেয়ে এরপরে বিজয় পেয়েছেন বাবার মৃত্যু পেয়েছেন আগে তারপরে বিজয় পেয়ে বিজয় আমরা সেই সমস্ত যুদ্ধগাথা নিয়ে আছি বিজয়ের এই মাসে আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধ কীভাবে জনযুদ্ধ হলো আজকের এই পর্বে আলোচনার জন্য কাজী জয়নাল আবেদন বীর প্রতীক আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে যুক্ত উন্নী বন রায় আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন বিজয়ী মুক্তিযুদ্ধা হিসেবে দর্শক আপনারা থাকুন আমাদের সাথে একটু পরে আমরা ঠিক এগারোটায় আবার ফিরবো দ্বিতীয় পর্বের আলোচনায় উপসংহারে সেই আলোচনা আমাদের সঙ্গে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান এবং আনোয়ার হোসেন বীর প্রতীক মুক্তিযোদ্ধা আমরা ফিরবো ঠিক এগারোটায় সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা